দর্শক, গল্প গানের আমন্ত্রণের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মারিয়া শিমু। আজ আমাদের জন্য একটি বিশেষ দিন। আজ আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, যার অবদান আমাদের শিল্পে অনস্বীকার্য, যিনি আমাদের শিল্পের প্রত্যেকটি স্তরেই তার পদচিহ্ন রেখে গেছেন। আর আজ তার এই জন্মজয়ন্তী উপলক্ষে তাকে উৎসর্গ করে এবং তার স্মরণেই সাজিয়েছি আমরা আমাদের আজকের আয়োজন। আর আজ তার গান শোনাবার জন্য আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, দর্শক ঠিক ধরতে পেরেছেন, আজ একজন নয়, আমাদের অতিথি আছে দুজন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীত শিল্পী ইউসুফ আহমেদ খান এবং আরও একজন নজরুল সঙ্গীত শিল্পী ইয়াসমিন লাবণ্যকে। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। এবং নজরুল জন্মজয়ন্তীর অনেক শুভেচ্ছা আপনাদের দুজনকেই স্পেশালি, কারণ যেহেতু তার গানের প্রতি ডেডিকেশন আপনাদের দুজনের অনেক বেশি। তো প্রথমে একটু জানতে চাই, যেহেতু নজরুল সঙ্গীতের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন এবং আমরা জানি যে এই নজরুল পরম্পরাটা কিন্তু বা এই সঙ্গীত চর্চাটা কিন্তু আপনার পরিবার থেকেই এসেছে, তো তার এই বিশেষ দিনে বা তার এই জন্মজয়ন্তীতে আসলে তাকে কেন্দ্র করে কোনো বিশেষ আয়োজন রয়েছে কিনা বা বিশেষ আয়োজন করা হয় কিনা? যেমন এটা একটা বিশেষ আয়োজন, হ্যাঁ, তো বাংলাদেশ না তথা পুরো বিশ্বে বাংলা ভাষাভাষী যারা মানুষ রয়েছেন, যারা বাংলা গান শুনেন, কারণ বাঙালি প্রচুর গান পাগল মানুষ, শুধুমাত্র নজরুল নন, রবীন্দ্রনাথ, নজরুল তথা পঞ্চকবির গান আমাদের বুকের এমন একটা জায়গায় রয়েছে যেটা আমাদের অস্তিত্বকে বহন করে। পরবর্তীতে আমাদের চলচ্চিত্র এবং আধুনিক গান আরও অনেক সমৃদ্ধ হয়েছে, কিন্তু মূল ধারার আধুনিক গানের চেহারাটা কিন্তু আমরা এখান থেকেই পেয়েছি। চর্চার জায়গাটা আমার মনে হয় প্রতিটি শিল্পীরই শুরু থেকে উচ্চাঙ্গ বা নজরুল সঙ্গীত দিয়েই শুরু হয় বা রবীন্দ্রনাথের গান দিয়েই শুরু হয়। জাতীয় কবির জন্মদিনে আমরা গাইবার সুযোগ পেয়েছি এটাই অনেক, কারণ আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় শিল্পীরা রয়েছেন। হ্যাঁ, আজকে আমরা গাইছি শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে, শ্রদ্ধা জানিয়ে এই গানগুলোকে নিয়ে ভালোবাসবার জন্য, কারণ এত অল্প সময়ে ওনার এত বড় সৃষ্টির ভাণ্ডারকে প্রকাশ করা সম্ভব না। শুধু বলে না যে কিছু প্রিয় গান, কিছু প্রিয় গান, যদিও কিছু প্রিয় গানের ভাণ্ডারটাও হাজার খানেক। অবশ্যই তাই। ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই, প্রথম কোন গানটি শোনাচ্ছেন আমাদের আজ নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে? আচ্ছা, আসলে দিনের শুরুটা প্রার্থনা দিয়েই হওয়া উচিত। আর ভীষণ প্রিয় একটি গান, খেলি ছুঁয়ে বিশ্বলয়ে, চেষ্টা করি আজকে প্রথম পরিবেশনা। অবশ্যই শুনছি। Oh,
অভিলাষী, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলাভিলাষী, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নীরজনে প্রভু নীরজনে, প্রভু নীরজনে, প্রভু নীরজনে খেলিছ। অসাধারণ, অনেক ধন্যবাদ। আমি আসলে নেক্সট গানটা আপনার কাছ থেকেই শুনতে চাচ্ছি এবং আসলে ওয়েটও করতে পারছি না যে আপনি আমাদের কী গান শোনাবেন সেটা জানার জন্য। আপনি কোন গানটি শোনাচ্ছেন? ইউসুফ ভাই শুরুতেই বলছিল যে আমরা খুব ভালোবেসে আসলে গানগুলো গাই, প্রিয় গানগুলো গাই। তো প্রিয় একটি গান গাইছি, কথার ও কুসুমে গাথা, এই গানটি একটু গাইছি, শুনে নিচ্ছি গানটি। কথার ও কুসুমে গাথা, গণের মালিকা কা, ভেসে সে হতে যাই গো আমার গলা, কথার কুসুমী গা ভেসে সে হতে যায়।
অসাধারণ, অনেক ধন্যবাদ। বলছিলেন যে ভালোবেসেই গানগুলো গাওয়া হয় এবং ভালোবাসার গানগুলো গাওয়া হয়। নজরুলের প্রেমে বা নজরুল সঙ্গীতের প্রেমে কবে পড়লেন? শুরুটা হয়েছিল একদমই ছোটোবেলায়। আসলে যখন বাফে ভর্তি হই তখন আসলে নজরুল সঙ্গীত যখন শিখছি আমার মনে হয় তখন থেকে একটু একটু ভালোবাসা শুরু হয়ে গেছিলো। কেননা এটাই বলবো আসলে যে সে সময় বিভিন্ন ধরনের গান করছিলাম কিন্তু কোথাও না কোথাও গিয়ে আসলে এই গানগুলোর প্রতি ভালো লাগাটা বেশি ছিল এবং তার কারণে আসলে পরবর্তীতে নজরুল সঙ্গীতটাই রেখেছিলাম। সব গানের পাশাপাশি এটা আগে সবার আগে প্রাধান্য ছিল। সো আমার মনে হয় ছোটোবেলা থেকেই বলতে পারি যে গানের প্রতি ভালোবাসাটা, নজরুল সঙ্গীতের প্রতি ভালোবাসাটা এসেছে একদমই মনের অজান্তে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদের দুজনের কাছ থেকে গান শুনবো। কোন গানটি আপনারা দুজন মিলে শোনাবেন? মনে পড়ে আছে কোন জন্মে, এই গানটিও ভীষণ প্রিয় গান। তো এরকম একটি গান বেছে নিয়েছি এই মুহূর্তে, এই গানটি আমরা সলো শুনে থাকি বেশি, কিন্তু আজকে আমার মনে হয় দুজন চেষ্টা করলে ভালো হবে বা খারাপ হবে না, যে কোনো একটা কিছু। আমরাও আশা করছি যে খারাপ হবে না। নিশ্চয়ই চেষ্টা করি। সন্ধ্যাবেলা আমি দাঁড়াই
রহিন এপারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে আপনাদের দুজনকে, বেশ সুন্দর হয়েছে আসলে দ্বৈত গান। আচ্ছা, যেহেতু আমরা জানি যে নজরুল বা রবীন্দ্র আমরা আমাদের যে মূলধারার গানগুলো রয়েছে সেই গানগুলো আসলে বিশেষ দিন ছাড়া ঠিক তেমন একটা আমরা শুনতে পাই না বা তাদেরকে নিয়ে তেমন আয়োজন হয় না, আপনার কাছে কি মনে হয় যে এখন আসলে তাদেরকে নিয়ে উপলক্ষ ছাড়া চর্চা কতটুকু করা হচ্ছে? আমার মনে হয় চর্চার জায়গাটা ঠিক আছে, কিন্তু মানে পরিবেশনের জায়গাটা আমাদের আরেকটু বাড়লে ভালো হয় কেন?
ভালো হয়, আমাদের ব্যক্তিগত ভালোর কথা বলছি না, জাতিগত ভালো হয়। দেখুন, জাতীয় কবি আমরা বলছি, কিন্তু আমাদের জাতীয় কার্যক্রমগুলোতে সবসময় নজরুলের গান আমরা রাখছি না। সেটা যে কোনো টেলিভিশন বা রেডিও প্ল্যাটফর্মে হতে পারে, বা স্টেজ প্ল্যাটফর্মগুলোতে হতে পারে, মাসিক হিসেবে হতে পারে, সেগুলোতে কেন থাকবে না? তো আমরা যদি বিশেষ দিনেই আয়োজনটা রাখি, তাহলে আমরা সম্মানটা কীভাবে দেখাচ্ছি, কতটুকু দেখাচ্ছি? আর আমাদের ছোটো ভাই বোন যারা আছে, তারাও যেমন আমাদের থেকেই গানগুলো শুনছে, আমরা বড়দের কাছ থেকেও শুনেছি। তো বড়দের কাছে না শুনলে আমরা এই গানগুলো শিখলাম কোত্থেকে? তো এখন কোন গানটি শোনাচ্ছেন? এবারে একটি মূলত এটাকে নাচের গান হিসেবেই বেশি চেনে মানুষ, মানে কাজরি অঙ্গের গান বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। যেহেতু বৃষ্টির একটা আবহাওয়া কিন্তু চলছে আমাদের এই মুহূর্তে, হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে, তো বৃষ্টির একটা গান না রাখলে হয় না। আর আসলে সবগুলো সাবজেক্ট যে আমরা আজকে স্পর্শ করতে পারবো তাও নয়, চেষ্টাটা করতে পারি। অবশ্যই। সুখী বাঁধলো বাঁধলো ঝুলনি, নামিলো মেঘলা মোর বাঁধরিয়া, বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। সুখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, নামিলো মেঘলা মোর বাঁধরিয়া, হায় নামিলো মেঘলা মোর বাঁধরিয়া, বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। সুখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, চলো কদম তমাল তলে গাহি কাজরিয়া, কদম তমাল তলে গাহি কাজরিয়া, চলো লগরি শ্যামলিয়া। সুখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সুখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। বাদল পরিরা নাচে গগন আঙিনায়, বাদল পরিরা নাচে গগন আঙিনায়, বাদল পরিরা নাচে গগন আঙিনায়, ঝমাঝম বৃষ্টি নূপুর পায়, ঝমঝম বৃষ্টি নূপুর পায়, শোনো ঝমাঝম বৃষ্টি নূপুর পায়, এহিয়া মেঘহেরিয়া ওঠে মাতিয়া। সুখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সুখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া।
তাই মেঘ বিনতে বেঁধে বিজলি জরিন্তি তাই মেঘ বিনতে বেঁধে বিজলি জরিন্তি তাই গাহিব দুলে দুলে শাওন গীতি কবিতা শুনিব মধুর বাঁশি মনোহরিণী চকিতা শুনিব মধুর বাঁশি মনোহরিণী চকিতা দৈত বুকে হব বাদল রাতে দৈতা পড়ো মেঘ নীল সারি ধানি রং চুনরিয়া মেঘ নীল সারি ধানি রং চুনরিয়া কাজল মাঝি লহ আখিয়া কাজল মাঝি লহ আখিয়া বাঁধল বাঁধল ঝুলনিয়া সুখী বাঁধল বাঁধল ঝুলনিয়া বাঁধল বাঁধল ঝুলনিয়া বাঁধল বাঁধল ঝুলনিয়া সুখী বাঁধল বাঁধল ঝুলনিয়া সুখী বাঁধল বাঁধল ঝুলনি বাঁধল বাঁধল ঝুলনি বাঁধল বাঁধল ঝুলনিয়া ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই যে ভাইয়া বলছিল কিছু কিছু গান আছে যেগুলো আসলে অপ্রচলিত বা এমন অনেক গান আছে যেগুলো আসলে হারিয়েই গেছে, তার অনেক সৃষ্টি তার অনেক লেখা গান সেগুলো আমরা জানি, কিন্তু যেগুলো এখনও রয়েছে যেগুলো অপ্রচলিত রয়েছে সেগুলো সংরক্ষণের জন্য আসলে কোনো কাজ করা হচ্ছে কি না? আমাদের যারা সিনিয়র আছেন তারা তো এই জায়গাটায় বিশেষভাবে আসলে গুরুত্ব দিয়ে কাজগুলো করছেন, আর আমরা ছোটরা আসলে তার পাশাপাশি কাজ করছি এবং যেটা করছি করতে পারছি আসলে যে যে গানগুলো রয়ে গেছে অপ্রচলিত বলছি বা কম শ্রুত আসলে সে গানগুলোকে একটু তুলে ধরবার চেষ্টা করছি, গাইবার চেষ্টা করছি, তাদের সঙ্গে কাজ করবার চেষ্টা করছি। এরপর আমরা আপনার কাছ থেকে এই গান শুনছি। আর একটি ভালোবাসার গান গাইবার চেষ্টা করব, ওই ঘর ভুলানোর সুরে এই গানটি এবার একটু গাইছে, শুনছি গানটি। ওই ঘর ভুলানো সুরে ঘর ভুলানো সুরে কে গান গে যায় দূরে গান গে যায় দূরে ঘর ভুলানো সুরে ঘর ভুলানো সুরে
তোকে প্রণয় বেদন জাগে, বনে ফুলের আগুন লাগে, ফুল শোধা অসাধারণ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান শুনবো, অবশ্যই দ্বৈত গান। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নেব, এবং তারও আগে যারা এত সুন্দর করে বাজিয়েছেন এই সুন্দর গানগুলোর সাথে, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাতে চাইছি, তবলায় রয়েছেন অনির্বাণ, অক্টোপ্যাডে রয়েছেন প্রিয় আলমগীর ভাই, গিটারে রয়েছেন শরণ, বাঁশিতে রয়েছেন কামরুল, এবং সবশেষে কিবোর্ডে রয়েছেন অন্তর। ধন্যবাদ আবারও আপনাদেরকে এত সুন্দর একটি আয়োজনে, আজকে এত সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনাবার জন্য, এবং অনেক শুভকামনা রইল আপনাদের দুজনকে এটিএন বাংলার পক্ষ থেকে। আমাদের দুজনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে আমাদেরকে গাইবার সুযোগ করে দেবার জন্য, এবং সকলকে, সংশ্লিষ্ট যারা আছেন সকলকে অনেক কৃতজ্ঞতা, এবং আমাদের পক্ষ থেকেও প্রিয় মিউজিশিয়ান ভাইদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আমিও একই কথা বলবো লাবণ্যর সাথে সুর মিলিয়ে, কারণ আজকের এই আয়োজনটা আসলে, জাতীয় কবির গান গাইতে আমাদের সবসময়ই ভালো লাগে, কিন্তু বিশেষ দিনে এত বড় একটা প্রতিষ্ঠান যখন আমাদের মতো যারা আমরা ছোট আছি, বড়দের পাশাপাশি গাইবার চেষ্টা করছি, তাদেরকে যখন ডাকে গান শুনবার জন্যে, শোনাবার জন্যে, দুটোই আমাদের ভালো লাগে। যখন বড় শিল্পী আসেন তখনও আমরা সামনে বসে একটু বড়দের গান শুনি, আর যখন আমরা কখনো সুযোগ পাই তো এরকম স্টেজ শেয়ার করে নিয়ে বা একা, আমরা যখন মানুষের প্রিয় গানগুলো শোনাবার চেষ্টা করি, যখন অনেক দূর থেকে মানুষ ফোন করে বলেন যে ভাইয়া এই গানটা অনুষ্ঠানে শুনেছিলাম, ভালো লেগেছে, ওটাই অনেক বড় পাওয়া থাকে আমাদের। সর্বোপরি এটিএন পুরো পরিবারকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি। আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের বেশ ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। কি গান দিয়ে আমরা আজকে শেষ করছি আমাদের আয়োজন? শেষ গানটি আসলে দুজনে গাইবার কথা, সেটাই রাখছি, এবং আমাদের প্রিয় গান, সবারই একটি প্রিয় গান, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, এই গানটি দিয়ে আজকের আয়োজন শেষ করব। শুনে নেব গানটি। জনমে হংস মিথুন ছিলাম, মুরায়ার জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদী
চরে যুগল রূপে এসেছি গো চাপালতার মতো জড়িয়ে কত জনম হলো গত তোমার তরু চাপালতার মতো জড়িয়ে কত জনম হলো গত বাঁধনের চিহ্ন আজ জাগে সেই বাঁধনের চিহ্ন আজ জাগে জাগে হিয়ার ধরে ধরে মোরায়ার জন্মে অংশ মিথুন ছিলাম মোরায়ার জন্মে অংশ মিথুন ছিলাম হলো ছাড়া ছাড়ি চিরতরে হলো ছাড়া ছাড়ি নিঠুর ব্যাধের ফরে মোরায়ার জন্মে অংশ মিথুন ছিলাম মোরায়ার জন্মে অংশ মিথুন ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে মোরায়ার জন্মে অংশ মিথুন ছিলাম মোরায়ার জন্মে অংশ মিথুন ছিলাম।